দেশের চারশো পঁচানব্বইটি উপজেলায় ক্রপ ক্লিনিক চালুর চেষ্টা করছে কৃষি মন্ত্রণালয় এতে মাটি ও ফসল পরীক্ষা করে সার কীটনাশকের পরিমাণ নির্ধারণ করা যাবে যা হলে দেশে সার কীটনাশকের মাত্রাতিরিক্ত ব্যবহার কমবে বলে আশা করা হচ্ছে ক্যামেরায় মুস্তফা জামালের রিপোর্ট ডুমুরিয়ার সফল চাষী হানিফ মোড়ল অন্যান্য বছরের মতো এবারও শিমসহ বিভিন্ন শীতকালীন সবজি তিনি চাষ করেছেন ফলন ভালো পেলেও পরীক্ষা নিরীক্ষা ছাড়াই জমিতে সার বা কীটনাশক প্রয়োগ করেন তিনি বিজ্ঞান ভিত্তিক নয় নিজের ও এলাকার কৃষকদের ধারণা অনুযায়ী অভিজ্ঞতাই তার সম্বল মাটির স্বাস্থ্য ঠিক রাখার জন্য পরীক্ষা করার যে ব্যবস্থাপনা এগুলো দূরে যেতে হয় এবং এই পদ্ধতিগতভাবে জটিলতার কারণে আমরা ইচ্ছা থাকলেও করা যায় না মাটি আগের মতো নেই হারিয়েছে শক্তি এর ফলে দিন দিন বাড়ছে সার ও কীটনাশকের ব্যবহার জানান একই এলাকার কৃষানি রুবিয়া বেগম আগে যখন করতাম সামনে ওই ইউরিয়া ফসফেট সিমির সাথে এন্ডিন ফ্যান্ডিন দিত না তা ফসল আদি ভালো হইতো উইসে করেছি ওলকপি ফুলকপি পাতাকপি বিটকপি কত রোয়ামের করেছি তা সামনে তো খরচ না

কৃষি বিভাগের তথ্য অনুসারে বাংলাদেশ বিশ্বের তৃতীয় সবজি উৎপাদনকারী দেশ কিন্তু এসব সবজি উৎপাদন করতে গিয়ে ব্যবহৃত হচ্ছে অতিরিক্ত সার এবং কীটনাশক ফলে বিশ্ববাজারে সবজি রপ্তানির বিশাল সম্ভাবনা থাকলেও তা কাজে লাগানো সম্ভব হচ্ছে না

কৃষি মন্ত্রণালয় যা চালু হলে দেশে সার ও কীটনাশকের মাত্রা অতিরিক্ত ব্যবহার কমবে বলে আশা করছেন তারা মোস্তফা জামাল মাছরাঙা সংবাদ খুলনা